হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে কটা, 8টা হবে হয়তো, 8টা বাজে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দেশের বাড়ির উদ্দেশ্যে, মানে দক্ষিণ বারাসাত যাব, মানে একটা আত্মীয়র বাড়িও যাব। অ্যান্ড মেনলি হচ্ছে ওখানে একটা জাগ্রত মা আছে, লোকে সতীপীঠ বলে, তো ওখানে পুজো দিতে যাব। আর মানে কিছু প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছি, মানে কালকে ঠিক হয়েছে আর আজকে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। তো এখন বর গেছে মিষ্টি কিনতে আর আমি বসে আছি, তারপর যাব। অনেকক্ষণই বেরিয়ে পড়েছি কিন্তু মানে ওই আর কি, উঠতে ইচ্ছে করছে না, উঠতে ইচ্ছে করছে না, এই উঠছি এই উঠছি করে অ্যাটলিস্ট মানে 7:30 বেরোনোর কথা ছিল, ওই 7:45 মতো হয়ে গেছে। কৃষ্ণমোহন, খুব ছোট্ট একটা ইয়ে কিন্তু খুব সুন্দর দেখতে। আগেও তোমরা ভিডিওতে অবশ্যই দেখবে, মানে শেয়ার করেছি, আজকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। ট্রেন আসবে বলে ক্রসিং গেটটা যেটা পড়ে সেটা পড়ে গেছে, তবুও তার উপর দিয়ে কিছু মানুষ হেঁটে হেঁটে বাচ্চা সহ যাচ্ছে, কি করে যাচ্ছে কে জানে। এদিকে ট্রেন কিন্তু চলে এসছে। কটা বাজে এখন? এখন বাজে 9:17। 9:17 মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে হাফ অ্যান আওয়ার লাগবে মোটামুটি আরও, কারণ দক্ষিণ বারাসাত এরপর অ্যান্ড তারপর হচ্ছে তোমার ময়দা, তো হ্যাঁ টাইম তো লাগবেই। আর আকাশটা এমন হয়ে আছে, মানে প্রত্যেক দিন দেখছি যে সকালবেলায় পুরো মেঘলা অ্যান্ড বেলা হলে রোদ, আরও যেন ঘুম পাচ্ছে। একটু চা কফি খেতে ইচ্ছে করছে কিন্তু যেখানে দাঁড়াবার কথা ছিল সেখানে আমি ঘুমাচ্ছিলাম আর কি, তো সেক্ষেত্রে তো খাওয়া হয়নি। ট্রেন যাচ্ছে, ট্রেনটা গেলে ভালো হয়, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। পুজো তো আজকে শনিবার, তো মানে ভিড় হবেই মনে হচ্ছে, যা আমি ফার্স্ট টাইম যাচ্ছি শুনেছি ভিড় হয়, তো হবেই। ময়দানেশ্বরী কালী আছে, মানে যিনি ক্রেতা যুগের এই মন্দির আর কি, তো এখানে সেটা পাতাল ভেদী মা, মানে একটা ছোট্ট পাথরের মা। আর সেই মা কথিত আছে যে পাতালে থাকেন। আর যে মন্দিরের যে ভিতরটা সেটা আমি দেখাতে পেরেছি, কিন্তু মাকে আমি এখানে দেখাতে পারিনি,
কারণ ফটো তোলা তো এলাও না। আর এটা গঙ্গা রূপে এখান থেকে জল নিয়ে মাকে স্নান করানো হয়। এখান থেকে নিয়ে পাশেই এটাকে গঙ্গা বলা হয়। আর এখানে একটা শিবের মন্দিরও আছে। এই দোকানটা হচ্ছে অনেক আগের দোকান, মানে অনেক 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 আগের দোকান, খুব বিখ্যাত দোকান। তো আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে একটা মাখা সন্দেশ দিয়েছিল, যেটা ভীষণ টেস্ট, কলকাতার সাথে কোনো মানে কি বলবো একদম আলাদা। মানে এখানে যে ফ্রেশ যে জিনিসটা পাওয়া যায় সেটা বোঝা গেল। এর টেস্ট আর কলকাতার টেস্ট মানে আকাশ আর পাতাল আর কি, দারুণ এর টেস্ট। যারা টেস্ট মানে করবে তারাই বুঝতে পারবে। তো আমি ফার্স্ট টাইম খেলাম, খুব ভালো লাগলো। আর এখান থেকে গুড় আর মোয়া নেওয়া হলো, সব একদম পিওর পিওর একদম। তো আর এই দোকানটা খুব বিখ্যাত, মানে এইসবের দোকানের মধ্যে এখানকার যত দোকান আছে গুড় আর মোয়ার মধ্যে, তো এই দোকানটা বেশ বিখ্যাত। তো তোমরা যদি এখানে কোনো সময় আসো এই দোকানটা থেকে অবশ্যই খাবে, খেয়ে বলো যে সত্যি আমি ঠিক বলেছি না ভুল। কালিচা, সেই বিখ্যাত কালিচার থেকে চা খাবো, কারণ সকাল থেকে একদম চাটা খাইনি, তো আর ভালো লাগছে না আর কি, চাটা খাবো। তো বর গেছে চা আনতে, আমি চুপচাপ বসে আছি এখানে এনজয় করে করে জাস্ট চাটা খাবো। মানে এই চায়ের জন্য এমন একটা ফিল হচ্ছিলো যেন কি খাইনি, টায়ার্ডনেস তো এমনি ছিল, মানে খুব টায়ার্ড ছিলাম আর কি, ঘুম পাচ্ছিলো।
চা খাইনি, বিস্কিট খেয়েছি, আর ওই প্রসাদ ছিল একটু মিষ্টি, সেইটা খেলাম। এখন 11:30-12টা বেজে গেছে, চায়ের দোকান তো খোলা। চা দেখি খাই, আনতে গেছি তো। আর এটা এক মানে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এত বড় একটা নৌকা, মানে নৌকো তো বড়ই হয়, সেটা নিয়ে যাচ্ছে একটা ভটভুটি মতন। এই যে একটু আগে গেল আওয়াজ পেলে নাকি জানি না, ওই রকম টাইপের একটা ভ্যানে দুজন নিয়ে গেল। ওটা এখানে পুরো গ্রামের একটা ফিল পাবে আসলে, পুরো গ্রাম এখানে, পুরো সবুজ সবুজ সবুজ, চারদিকে শুধু সবুজ, খুব ভালো লাগে ওই জন্য আসতে। মানে যখনই আমাকে বলে যাবে আমি না কখনোই বলি না। চলে এসছে চা, আমি ছোট চাই খাই, মানে যেখানেই যাই ছোট ভালো লাগে খেতে, দুধ চা। আহা হা হা, কি দারুণ খেতে। চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ এসেছি আর এত খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি করে লাঞ্চও কমপ্লিট। আর এখানেই আমি আজকের মতো ভিডিওটা এন্ড করব। আশা করছি ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ যারা নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা ছাড়া তো কিছুই না। আমি বারবার একটা কথাই বলবো। তো আজকের মতো আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের মতো টাটা।